পাঁচ বছর পর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন কেশিয়ারিতে। অবশেষে পাঁচ বছর পর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হলো কেশিয়ারিতে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর সোমবার গঠিত হলো কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বোর্ড। কঠোর পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে আটোসাঁটো ছিল কেশিয়ারি। নিরাপত্তার দিকটিকে লক্ষ্য রেখে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ছিল পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা। সময়সূচি অনুযায়ী পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল সকাল থেকেই। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন উত্তম শীত ও সহ সভাপতি হয়েছেন দেবেন হাঁসদা। বোর্ড গঠনের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন, আবির খেলায় মেতে ওঠেন সকলে। কেশিয়ারি বাজার জুড়ে মিছিলও করেন তৃণমূল। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। কেশিয়ারির মানুষের জয় তারা চেয়েছিল। এখানে একটা পঞ্চায়েত সমিতির পূর্ণ বোর্ড, তার জন্য দুহাত ধরে দুহাত ভরে কেশিয়ারির মানুষ দিদির আশীর্বাদ জন্য প্রার্থীদের, তৃণমূল কংগ্রেস ঘাসের উপরে জোড়া ফুল চিহ্ন নিয়ে যারা ভোটে লড়াই করেছিল তাদেরকে আশীর্বাদ করেছিল। মানুষের আশীর্বাদ নিয়ে তারা জয়যুক্ত হয়েছে। কেশিয়ারির মানুষের সেই আশীর্বাদকে সামনে রেখে আগামী পাঁচ বছর কেশিয়ারির উন্নয়নই হচ্ছে আমাদের প্রধান এবং আশু লক্ষ্য এবং কর্তব্য। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।